আমাকে আমরা বাঘের একেবারে সামনাসামনি মানে জাস্ট গ্রাউলিং করছিল। ট্রি হাউসের ভেতরে দারুণ এক্সপিরিয়েন্স, আমি আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স মনে হয়। হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের একটা স্পেশাল দিন, বিকজ আমরা নতুন বছরে প্রবেশ করেছি। আজকে 1 জানুয়ারি 2024 শুরু হয়ে গেল, আর আমাদের 2024 শুরু হলো এমন একটা জায়গায় যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি বলে কিছু নেই, পাখি আছে চারিদিকে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। আর আমরা এই ফরেস্ট রেস্ট হাউসে আছি, কালকেও দেখিয়েছি। তো আমি আর আরও একটি মেয়ে আছে, সে মহারাষ্ট্রেরই, মহারাষ্ট্রের মেলঘাট অভয়ারণ্য, মেলঘাট জাতীয় উদ্যানের ভেতর থেকে কথা বলছি। এখানে গতকাল আমরা ফরেস্ট আউটলেট পেয়েছি, যদিও অনেক দূর থেকে। আজকে চেষ্টা করবো আরও একটু কাছে গিয়ে আরও একটু ভালো ছবি তোলার। আর এই জায়গাটা গ্রাসল্যান্ড, এই জায়গার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ধারগার রেঞ্জ। আর ফরেস্ট আউটলেট কিন্তু মেনলি এই ধারগার রেঞ্জ আর কেলপানি রেঞ্জ, এই দুটো জায়গাতেই বেশি পাওয়া যায় মেলঘাটের মধ্যে। তো এখানটা এই যে মেডোজ হয়েছে আর কি, এই ঘাস জাতীয় অঞ্চল, এখানকার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আগে গ্রাম ছিল, সেই গ্রামগুলো যখন পুনর্বাসন হয় তখন এই জায়গাগুলো, এগুলোতে তারা চাষবাস করত, গ্রামের মানুষ যারা। এবার চাষবাস করার দরুন তারা যখন পুনর্বাসিত হয়ে যায়, এই জায়গাগুলো ওরা শুধু গ্রাসল্যান্ড হিসেবেই রেখে দিয়েছে, মানে এখানে অন্যান্য কোনো গাছফাছ হলে ওটা ওরা রিমুভ করে দেয়। এই গ্রাসল্যান্ডে রাখার অর্থ হচ্ছে গ্রাসল্যান্ডে যে জাতীয় পাখি আসে সেগুলোকে সিকিওর করা, যে গ্রাসল্যান্ড বার্ডস। আর সেটা ছাড়া মানে গ্রাসল্যান্ডের পাখি আলাদা, ফরেস্টের পাখি আলাদা, ফরেস্ট বার্ড একদমই আলাদা। আর সেই পাখিগুলো তো আসে, প্লাস গ্রাসল্যান্ডে এখানে নাকি শুনলাম যে ইন্ডিয়ান গড় প্রচুর আসে। এখন আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ শীতকালে ইন্ডিয়ান গড় এখান থেকে সরে যায়, সরে গিয়ে পাহাড়ের মাঝে যেখানে গরমটা বেশি লাগে ঠান্ডাটা কম লাগে। গ্রাসল্যান্ডে তো ভীষণ ঠান্ডা, ওপেন যেহেতু বেশি হাওয়া আসে, তো গ্রাসল্যান্ড থেকে ওরা চলে যায় আর কি। আদারওয়াইজ এখানে প্রচুর এই জায়গায় পাওয়া যায় ইন্ডিয়ান গড়। আর সেটা ছাড়া বাঘ প্রচুর পাওয়া যায়, কালকে আমরা বাঘের একেবারে সামনাসামনি মানে জাস্ট গ্রাউলিং করছিল, সেটাও শুনেছি। মানে পায়ে হেঁটে জঙ্গলের পথে চলে সেখানে যদি ওইরকম একটা আওয়াজ শোনা যায়, তো সেটা মানে আমি বলতে পারছি না যে এটা কতটা এক্সাইটিং। কারণ আমাদের কাছে তখন, আমাদের সাথে গার্ড ছিল, ফরেস্ট গার্ড, যার হাতে একটা লাঠি ছিল। তো যাই হোক, সেই আর কি সেটা একটা ভয় বলবো না, অ্যাডভেঞ্চারাস ব্যাপার আর কি। তবে কম্প্যারেটিভলি স্লথ বিয়ার এখানে অনেক আছে, এই জায়গায় আসে। আমার নিজের স্লথ বিয়ার আর ইন্ডিয়ান গড়ে একটুখানি ভয় লাগে, কারণ ওদের কী করবে না করবে সেটা বোঝা আগের থেকে নাকি কঠিন, তো সেক্ষেত্রে আর কি সেটা একটা ব্যাপার। যাই হোক, আজকে আমরা যাবো একটা লেকের দিকে, সেটা আরেকটু ওপাশে আর কি, মোটামুটি এখান থেকে 5-7 কিলোমিটার হাঁটা, তারপর আবার 5-7 কিলোমিটার হেঁটে আবার ব্যাক করবো। হনুমানের দল গাছে গাছে সকালবেলা, ওদের জ্বালায় আর পাখি পাখি থাকবে কি করে, ওরা এখানে বিশাল আর কি হল্লা করছে, দেখো কি সব করছে। সুদীর্ঘ ঘাসের জমি, মেডোজ, এখানেই আগে গ্রাম ছিল, যে গ্রামগুলো বাইরে পুনর্বাসিত হয়েছে সেই জন্য আর কি এখানটা ঘাসের জমি, এগুলো এই জায়গাগুলোতে আগে তারা চাষবাস করতো, তো সেই জায়গাগুলো এখন
ঘাসের জমি হিসেবে ছেড়ে রাখা হয়েছে, এবং এখানে টাইগার মুভমেন্ট আছে। এই পুরো এরিয়া জুড়ে ব্ল্যাক উইংড কাইট, কাপাসি প্রচুর। এখানে ইন্ডিয়ান রোলারের দেখা পাওয়ারও কথা, কারণ সেম টাইপের হ্যাবিটেট। যেমন এখানে এই এইখানে একটা পাখি এই যে বসে আছে, এটা এটা ব্ল্যাক উইংড কাইট, প্রচুর ব্ল্যাক উইংড কাইট। ইধার সে রাস্তা দো অলগ তরহ, উস রাস্তে সে কাহাঁ জাতে হ্যায় ভাইয়া, উস উস রাস্তে সে সংকুল সংকুল। আচ্ছা, ও হো, ইধার ভি এক ওয়াচ টাওয়ার বনা হুয়া হ্যায়, দেখো এক ওয়াচ টাওয়ার বনা হুয়া হ্যায়। ये वॉच टावर से कौन यूज़ करते हैं ऐसे? ये वॉच टावर्स जो छोटा, हाँ तो जानवर उनको देखने के लिए पानी पर आए। अच्छा अच्छा अच्छा, জঙ্গলে রাস্তার উপর কিছুটা জায়গা মিহি মাটি ফেলে রাখা হয়, যাতে কোনো বাঘ এখান দিয়ে যদি যাতায়াত করে তাহলে তার পাগ মার্ক এখানে ছাপ হিসেবে ওঠে। পরবর্তীকালে তাহলে সেই পাগমার্ক দেখে সেই বাঘটিকে শনাক্ত করা যেতে পারে, অথবা তার গতিবিধিও এইভাবে বোঝা যায়। ফিমেল রোগী শায়দ, ও ইসমে ডিউস ভি, হ্যাঁ ডিউস ভি আয়া হ্যায় না তো, আর গাড়ি ভি কেই হ্যায় অভি অভি পর ভি ডিউস ভি, হ্যাঁ গাড়ি ভি, গাড়ি কে উপর থেকে তো এসা লাগ রহা থা, গাড়ি ইসকে উপর কিউন, গাড়ি তো অভি গই হ্যায়, ইয়ে তো শায়দ পহলে কল রাত কা বনা হুয়া হ্যায় শায়দ। আচ্ছা এই হলে যারা দূর নেই থাকো, যেখানে এলাম সেটা বান নদীরই একটি অংশ। এখানে ভেবেছিলাম বোধহয় ভালো কিছু পাখি দেখতে পাবো। আচ্ছা উধার থা বান নদী, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান নদী নেই হ্যায় ও, নদী কা পানি ওয়া সে যা রে। আচ্ছা, আর ধারগড় এরিয়া হচ্ছে আমরা এই দিকটায়, হ্যাঁ, আর এখন আমরা যাচ্ছি সংকুল গুল্লার ঘাট সেদিকে, যেটা আসার সময় দেখিয়েছিলাম একটা রাস্তা বাদিকে বেঁকে গেছে সেই পথ ধরে। প্রত্যেক 15 মিনিট পরপর একটা ইবার্ডের চেকলিস্ট বানাতে হয়, 15 মিনিটের টাইমার সেট করে রেখেছি, সাথে সাথে ইবার্ডের চেকলিস্ট চলছে, যখন যা পাখি দেখছি সাথে সাথে তার আইডি ইবার্ডে দিচ্ছি, ইবার্ড
ব্যবহার করা ভীষণ ইম্পর্টেন্ট যারা বার্ডিং করেন, তার কারণ এই ডেটাটা ওভারঅল আর কি সাইন্টিফিক রিসার্চে কাজে লাগে। কীভাবে এই বার্ড ব্যবহার করতে হয় সেটা না জানলে আমি একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেটা দেখুন। আমি বানিয়েছিলাম আগে একবার, ফোন থেকে খুব ইজিলি ই বার্ড করা যায়, আপনার ডেটা সুরক্ষিত থাকবে এবং সেটা সাইন্টিফিক স্টাডিতে ইউজ হবে। জঙ্গলের মধ্যে হাঁটাটাও আমার কাছে একটা এক্সপিরিয়েন্স, জঙ্গলের এই গাছগুলোকে স্পর্শ করাও আমার কাছে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। কারণ আমার মনে হয় জঙ্গলে যেহেতু খুব বেশি মানুষের আনাগোনা থাকে না এবং সাধারণত সাফারি গাড়ি থেকে নামার অবকাশই থাকে না, তো সেক্ষেত্রে আমরা যখন পায়ে হেঁটে জঙ্গল ঘুরি, জঙ্গলের গাছপালাগুলোকেও যদি আমরা একটু স্পর্শ করি, আমার অন্তত ভীষণ ভালো একটা ফিল হয়। আমার মনে হয় এই গাছটার জীবনেও আমি হয়তো প্রথম মানুষ যে তাকে স্পর্শ করলো। আজকে এখনো পর্যন্ত অ্যাক্টিভিটি ভীষণ কম, সেরকম বার্ড অ্যাক্টিভিটি কিছু দেখতে পাচ্ছি না, হতে পারে ঠান্ডার জন্য, ঠান্ডা আছে ভালোই, রোদও উঠেছে, কিন্তু সেই হিসেবে ফরেস্ট বার্ডের অ্যাক্টিভিটি কম। যদি গ্রাসল্যান্ডস দেখি, গ্রাসল্যান্ডসটা তাও ঠিক আছে, গ্রাসল্যান্ডসে তাও কিছু পাখি পাওয়া যাচ্ছে, যদিও খুবই কমন কিছু, কিন্তু ফরেস্টে যেগুলো হওয়া উচিত ছিল সেই রকম কিছু দেখতে পাইনি এখনো অবধি। গুল্লার ঘাট এসে পৌঁছেছি, এখানে একটা ক্যান্টিন আছে, যারা সাফারি করে এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ায়। আমরা তো এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি আর কি অবধি, কিন্তু খুব একটা ফ্রুটফুল কিছু হয়নি। গুল্লার ঘাটে যে ক্যান্টিন রয়েছে সেখানে সাফারি গাড়িগুলি মাঝে মধ্যে যখন আসে, এসে এরা এখানে রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ায়। আমরা সেই ক্যান্টিনের পেছনের অংশ যেখানে পান নদী বয়ে গেছে সেই জায়গাটাতে এলাম, এখানে বেশ কিছু পাখির অ্যাক্টিভিটি দেখতে পেয়েছিলাম। জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া বিভিন্ন জীবজন্তুর হাড় এবং মাথার শিং ইত্যাদি এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য। হরিণ আর অ্যান্টিলোপ, এদের শিং ইয়ে ক্যা হ্যায় ভাইসে, ইন্ডিয়ান গড় কা হ্যায় না, ইন্ডিয়ান গড় কা হর্ন হ্যায়, স্কেলেটন তার সাথে শিং। জঙ্গল থেকে সংগ্রহ করা নিউ ইয়ার সেলিব্রেশন।
বছরের প্রথম দিনের প্রথম অংশটা কিন্তু আমরা বেশ মজা করে কাটালাম। ট্রি হাউসে উঠছি। ট্রি হাউসের ভেতরে দারুণ এক্সপিরিয়েন্স এখান থেকে। যদি এখানে এই মুহূর্তে কোনো বার্ড থাকতো তাহলে আই লেভেলে পাওয়া যেত। যাই হোক, পুরো ব্যাপারটা আর কি এত বেশি ওয়াইল্ড, এত বেশি সুন্দর, তো আমি আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে আর কি এখানে এসে। আর ভীষণ ট্র্যাঙ্কুইল, ভীষণ শান্ত, শুধু জলের ঝরঝর শব্দ রয়েছে। গুল্লার ঘাটের ক্যাম্পে আজকে এখানেই ব্রেকফাস্ট। পোহা হ্যাঁ এরপর দেখবো বছরের প্রথম দিনের দ্বিতীয় ভাগটা আমি কিভাবে কাটিয়েছিলাম, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন পরদিন। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আবার হেঁটে ব্যাক করব ধারগড়ের দিকে। আবার সেখান থেকে দেখা যাক কি করা যায়, কোথায় যাই। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, যেহেতু এটা ইউজুয়াল ট্রিপ নয়, যেহেতু সার্ভেগুলো আগেও কিন্তু আমার চ্যানেলে এরকম সার্ভে প্রচুর করেছি, সেই সার্ভেগুলোর অনেক ভিডিও রয়েছে, প্রচুর করেছি বললে ভুল হবে। বার্ড সার্ভে নিয়ে আমার এই এটা থার্ড, এর আগে কাঙ্গের ঘাটি, এর আগে নাগার হলে, এই দুটো অরণ্যে বার্ড সার্ভে করেছি। তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করব, চ্যানেলে গিয়ে একটুখানি খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। আর সেটা ছাড়া এমনি ইউজুয়াল ট্রিপস, ফরেস্ট ট্রিপস তো প্রচুর আছে, অনেক রকম ভিডিও আছে, সবাইকে বলবো। যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন এই ভিডিওটা, তারা কিন্তু ওইগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী জাতীয় ভিডিও থাকে আমার চ্যানেলে। আর নতুনদের বলবো যে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিও দিলে সেগুলো আপনি সবার আগে দেখতে পান।